नमस्कार दर्शक बंधु, हमें श्री संजीव शास्त्री आज के अपन सामने आबार उपस्थित। आशा करी अपनारा भलो आछेन। प्रोग्राम शुरू कर आगे बोली सबाई के जानाई विजया दशमी प्रीति और शुभेच्छा। आशा करी सकले खूब आनंद संगे पुजो काटिएछेन। आज के मकर राशि नवेम्बर मास केमन जाबे किन्तु आलोचना करब। दीर्घदिन परे आपनादेर राशिर उपरे किन्तु बृहस्पति एवं शनि एकटा राजयोग तैरी करछे। बृहस्पतिर गोचर होच्छे 19 तारीखे नवेम्बर मासे। सेखाने आपनादेर राशिर उपरेई किन्तु शनिर अवस्थान, मकर राशिते शनि बसे आछे एवं पाशापाशी बृहस्पति सेखाने गोचर होच्छे एवं सेखाने गिये किन्तु एकटा निजभंग राजयोग तैरी होच्छे। এর একটা শুভ প্রভাব আপনাদের জীবনে আসতে চলেছে। দীর্ঘমেয়াদি এই প্রভাব হবে, প্রায় এক বছর ধরে বৃহস্পতি সেখানে থাকবে, ফলে এই প্রভাবটাও কিন্তু আপনাদের জীবনে অনেকটাই শুভ পরিণতি নিয়ে আসবে। প্রোগ্রাম শুরু করার আগে গোচর ফল নিয়ে আলোচনা করে নিই যে আপনাদের নভেম্বর মাসে গোচর ফল কেমন থাকবে। দেখুন, রাশিতে কিন্তু শনির অবস্থান, মকর রাশিতে শনি নিজের ঘরেই বসে আছে, শনির সায়াসাতির মধ্যম ফেজ চলছে। এতদিন বকরি ছিল, এখন মার্গী হয়ে গেল। তৃতীয়ভাবে মঙ্গল বকরি হয়ে বসে আছে মীন রাশিতে, সেখানে 13 তারিখে কিন্তু মার্গী হয়ে যাবে, মঙ্গল মার্গী হয়ে যাবে। পঞ্চমভাবে রাহু গোচর করেছে, এতদিন ষষ্ঠভাবে ছিল, এখন কিন্তু পঞ্চমভাবে রাহুর গোচর হলো। পঞ্চমে রাহুর গোচর যদিও শুভফল দেয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা শুভফল পাবেন। দৃষ্টিগুলো যে যেভাবে পড়েছে শুভ হয়, আপনাদের রাশির উপর পড়েছে পঞ্চম দৃষ্টিটা রাহুর, আপনাদের একাদশভাবে পড়েছে, আপনাদের ভাগ্যস্থানে পড়েছে, মানে সেদিক থেকে কিছু পরিবর্তন, কিছু শুভফল কিন্তু আপনারা পাবেন। ভাগ্যস্থানে অর্থাৎ কন্যা রাশিতে আপনাদের যে ভাগ্যস্থান, সেই ভাগ্যস্থানে কিন্তু শুক্রের অবস্থান। শুক্র নিচস্থ হয়ে বসে আছে কন্যা রাশিতে, 16 তারিখে সক্ষেত্রী হয়ে যাবে তুলা রাশি থেকে এবং প্রায় সারা মাস থাকবে। সেখানে বুধ বসে আছে, বুধ কিন্তু আপনাদের দশমভাবে বসে বক্রী অবস্থায় আছে, 3 তারিখে মার্গী হয়ে যাবে। রবি সেখানে বসে আছে এবং 16 তারিখে রবি কিন্তু আপনাদের একাদশভাবে চলে যাবে, যেখানে কেতুর অবস্থান। বৃহস্পতি দ্বাদশভাবে বসে আছে, বৃহস্পতি কিন্তু 19 তারিখে আপনাদের রাশিতে গোচর করছে, মকর রাশিতে গিয়ে নিচস্থ হচ্ছে এবং শনির সঙ্গে যুক্ত হয়ে নিজভঙ্গ রাজযোগ তৈরি করছে। এতদিন বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে, আপনাদের ষষ্ঠভাবে এবং আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছিল দ্বাদশভাবে থেকে। এই যে বৃহস্পতির গোচর হলো এবং আপনাদের রাশিতে গোচর হলো, সেই দিক থেকে বৃহস্পতি কিন্তু পঞ্চম দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে, সপ্তম দৃষ্টিটা সপ্তমভাবে এবং নবম দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে ফেলবে। এদিক থেকে একটা কিন্তু শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন। ওভারঅল এই গোচরের ওপর দাঁড়িয়ে আমি আলোচনা করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করছেন, প্রোগ্রাম দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে চান, তারা কিন্তু আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে, সেখানে যোগাযোগ করে আপনারা তাদের আপনাদের পার্সোনাল শখ কিন্তু আমার সঙ্গে ডিসকাস করতে পারেন। চলে আসি মন মানসিকতা। মকর রাশির কিন্তু দীর্ঘদিন ধরে মকর রাশিতে শনি সায়াসাতি চলছে এবং আপনাদের ক্ষেত্রে সে এতদিন শনি বকরি ছিল, ফলে মন মানসিকতা যদি বলতে চান তাহলে খুবই একটা ডিপ্রেশনের মধ্যে আপনারা দীর্ঘদিন কাটাচ্ছেন। খুব একটা ভালো পরিস্থিতি তো আপনাদের মন মানসিকতার দিকে ছিলই না। সেখানে দাঁড়িয়ে এই যে শনি মার্গী হয়ে গেল এবং বৃহস্পতির গোচর হতে চলল 19 নভেম্বর 2020 এবং পাশাপাশি দেখুন পঞ্চমভাবে রাহুর গোচর হলো এবং রাহু পঞ্চম দৃষ্টিটা আপনাদের রাশির ওপর ফেলল, এর ফলে শনি যে একভাবে আপনাদের দীর্ঘদিন প্রবলেম দিচ্ছিল, সেখান থেকে কিন্তু আপনাদের মনের মধ্যে একটা পজিটিভনেস, একটা উৎফুল্লভাব, একটা ভালো চিন্তা করার ক্ষমতা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে আসবে। অনেকটাই কিন্তু পজিটিভ পরিস্থিতি মন মানসিকতার দিক থেকে দেখাচ্ছে, সেদিক থেকে শুভফল কিন্তু আপনারা পেতে চলেছেন। মনের মধ্যে একটা কিছু করার ভাব, মনের মধ্যে একটা পরিবর্তন আনার ভাব, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মকর রাশির মানুষ জাতক জাতিকারা বা লগ্নে জাতক জাতিকারা দেখতে পারবেন। সেদিক থেকে অবশ্যই মন মানসিকতা অনেকটাই পজিটিভ হতে আরম্ভ করবে নভেম্বর মাস থেকে।
চলে আসি আর্থিক অবস্থা। দ্বিতীয় পতি কিন্তু শনি এতদিন বকরি ছিল, ফলে আর্থিক দিক থেকেও কম বেশি ডিস্টার্ব তো যাচ্ছিল। পাশাপাশি দীর্ঘদিন দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি পড়েছিল, যেখানে ষষ্ঠ ভাব থেকে এখন গোচরে কিন্তু রাহু পঞ্চমে চলে গেল, দৃষ্টিটা সরে গেল। সেদিক থেকে আর্থিক দিক থেকে ধীরে ধীরে কিন্তু আপনাদের ডেভেলপ হতে আরম্ভ করবে। বিশেষ করে রাজযোগ যখন হবে, বৃহস্পতি রাজযোগ হবে, তখন কিন্তু পরিস্থিতিটা দেখবেন অনেকটা আপনাদের হাতে আসছে আর্থিক দিক থেকে। ধীরে ধীরে আপনারা আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। আর্থিক দিক থেকে শুভ ফল কিন্তু দেখাচ্ছে। পুরনো কোনো দূর সম্পর্কের কোনো অনেক দিনের পুরনো অতিথি কিন্তু আপনাদের বাড়িতে আসতে পারে, সেদিক থেকেও ভালো ফল দেখাচ্ছে। বিদেশি লগ্নি কিন্তু রূপ নিতে পারে, বিদেশে কোনো অর্থ লগ্নি করেছেন, বিদেশের সঙ্গে কোনো কাজ করছেন, সেখান থেকে কিন্তু আপনাদের ইনকামের জায়গা বাড়তে পারে, সেদিক থেকেও ভালো ফল আপনারা পাবেন। যে ব্যয়টা দীর্ঘদিন হচ্ছিল সেই ব্যয়টা কিন্তু অনেকটা সংকুচিত হবে, অনেকটা কমে যাবে, সেই দিক থেকেও কিন্তু সেভিংসের জায়গাটা আপনাদের অনেকটা ধীরে ধীরে দেখবেন যে যতটাই তলানিতে চলে গেছিলো সেখান থেকে কিন্তু একটু একটু করে আবার ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। ফলে আর্থিক দিক থেকে আপনাদের ডেভেলপমেন্ট হওয়ার সময় আস্তে আস্তে শুরু হচ্ছে। নভেম্বর মাসে কিন্তু আপনারা সেকেন্ড হাফটায় এইটা দেখতে পারবেন, অর্থাৎ আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ করবে। যোগাযোগ, কমিউনিকেশন, ভাই বোনের সঙ্গে সম্পর্ক, এগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে, কেন মঙ্গল বসে আছে তৃতীয়ভাবে, মনের উদ্যম অনেকটা বাড়বে। মঙ্গল কিন্তু তৃতীয়ভাবে মনের মন মানসিকতা ভেতরের যে আমাদের এনার্জি এটাকে পজিটিভ করে, তৃতীয় ভাব থেকে আমাদের মনের উদ্যম কিন্তু দেখা হয়, সেখান থেকে কিন্তু যোগাযোগ কমিউনিকেশন দেখা হয়, ভাই বোনের সঙ্গে সম্পর্ক দেখা হয়, এই জিনিসগুলো কিন্তু মঙ্গল অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে আপনাদের জীবনে। এবং ১৩ তারিখের পরে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আরও বেশি করে আপনারা পেতে থাকবেন। ছোটোখাটো যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের জন্য ভালো, ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট কিন্তু বাড়বে, সেদিক থেকেও ভালো। কোথাও ঘুরতে যাওয়া বিশেষ করে দেখাচ্ছে, ছোটোখাটো ট্যুর কিন্তু আপনাদের হওয়ার মতো জায়গা আসছে। চলে আসি শিক্ষা, মাতৃস্থান, বাড়িগাড়ি, সেদিক থেকে শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন, কেন বৃহস্পতি দৃষ্টিটা আপনাদের প্রায় সারা মানে ২০ তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ হয়ে পড়ে আছে। যারা স্টুডেন্ট আছে তাদের বলছি একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, যে সারা মাসে কিন্তু আপনার চতুর্থ হয়, মকর রাশির চতুর্থ হবে, বুধ এবং রবি দৃষ্টি দিয়ে প্রায় বসে থাকবে, ১৬ তারিখ পর্যন্ত রবি এবং ২৮ তারিখ পর্যন্ত বুধ চতুর্থভাবে দৃষ্টি দিয়ে বসে থাকবে, সেদিক থেকে শিক্ষার দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল দেখাচ্ছে। যদিও কিছু কিছু সাবজেক্টের উপর একটু প্রবলেম আছে, কিন্তু ম্যাক্সিমাম ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে খুব একটা সমস্যা দেখাচ্ছেন। যারা ল্যান্ড প্রপার্টি ক্রয় করতে চায় বা বিক্রি করতে চায়, এই সময়টা কিন্তু একেবারে সুইটেবল তাদের জন্য। নভেম্বর মাসটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন, বিশেষ করে ল্যান্ড প্রপার্টি ক্রয় বা বিক্রয়ের জন্য এবং গাড়ি বা বাড়ি কেনার জন্য কিন্তু সময়টা অনুকূল, আপনারা কিন্তু এটা করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু ডিস্টার্ব দেখাচ্ছে, শারীরিক দিক থেকে কোনো সমস্যা, মাইগ্রেনের প্রবলেম, মায়ের শারীরিক দিকে একটু ধ্যান রাখতে হবে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। চলে আসি প্রেম এবং সন্তান। প্রেমের ক্ষেত্রে কিন্তু এতদিন রাহু ষষ্ঠভাবে ছিল, এখন রাহু পঞ্চমভাবে চলে আসলো, এখানে শুক্রের ঘর এবং শুক্র এখন বর্তমানে নবমভাবে গিয়ে পঞ্চমভাবে গিয়ে নিচস্থ হয়ে গেল সেদিক থেকে, এবং বৃহস্পতি ২০ তারিখে আপনাদের রাশিতে ঢুকে পঞ্চমভাবে দৃষ্টি দেবে। এদিক থেকে কিন্তু প্রেমের দিকে যথেষ্ট এনজয়েবল সময় কিন্তু একটা কাটবে। ওভারঅল কিন্তু দেখা যাবে যে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট এনজয়েবল সময় কাটবে, সবার ক্ষেত্রেই কাটবে না। রাহুর দশা বা রাহুর ডিস্টার্ব থাকলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ পর্যন্ত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে ২০ তারিখের মধ্যে। তাই ২০ তারিখের মধ্যে যদি কোনো ঝুটঝামেলা হয়, যারা প্রেম করছো তাদের বলছি, তারা কিন্তু একটু সংযত হয়ে থাকবে। ২০ তারিখের পরে কিন্তু প্রেমের জায়গাটা অনেকটাই ডেভেলপ করে যাবে, অনেকটাই পজিটিভলি চলে আসবে। তাই কাউকে প্রপোজ করা হলে, কারোর সঙ্গে প্রেমের কথা বলতে হলে অবশ্যই কিন্তু ২০ তারিখের পরে কিন্তু করা খুব ভালো। প্রেমের দিক থেকে ওভারঅল প্রথম দিকটা একটু সমস্যা থাকলেও ওভারঅল কিন্তু এনজয়েবল একটা সময় প্রেমের দিক থেকে দেখাচ্ছে। সন্তানের দিক থেকে কিন্তু খুব ভালো টাইম, যাদের সন্তান দীর্ঘদিন হচ্ছিল না তারা কিন্তু সন্তান নিতে পারে, সন্তান আসার জায়গা তৈরি হচ্ছে, সেদিক থেকেও শুভ ফল পাবে। এবং যাদের অলরেডি সন্তান আছে তাদেরও কিন্তু সন্তানের চঞ্চলতা যতটা বেড়েছিল, যতটা বেড়ে যাচ্ছিল, এই সময় কিন্তু ধীরে ধীরে তাদের একটা কন্ট্রোলে আনার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে।
আপনার মধ্যে সেই যোগ্যতা বা দক্ষতা হয়তো প্রকাশ হলো, যেখানে কিন্তু সন্তানের যে অবাধ্যতা, সন্তান যে একটু কথা না শোনা, এই জিনিসগুলো কিন্তু অনেকটা কন্ট্রোল করে ফেলবেন, আপনিও করবেন এবং পরিস্থিতিও কিন্তু সেদিকে গড়াচ্ছে, ফলে সন্তানের দিক থেকে কিন্তু ওভারঅল ভালো ফল আপনারা পাবেন। যদিও সন্তানের পড়াশোনায় একটু মন বসতে প্রবলেম হবে, সন্তানের একটু চঞ্চলতা এন্টারটেনমেন্টের দিকে ধ্যান যাবে, কিন্তু নভেম্বর মাসের 20 তারিখের পরে যখন বৃহস্পতি আপনাদের রাশিতে এসে পঞ্চমের দৃষ্টি দেবে, তখন এই জিনিসটা অনেকটা আস্তে আস্তে কমে যাবে। যাদের সন্তানরা চাকরি খুঁজছিলেন বা কর্মের জন্য বা ব্যবসার জন্য চেষ্টা করছিলেন, সেই দিক থেকে সন্তানের দিক থেকে ভালো বিবাহের যোগ আসতে পারে। হঠাৎ করে সন্তানের বিয়ে হচ্ছিল না দীর্ঘদিন, সেইখান থেকে কিন্তু ভালো ফল সন্তানের দিক থেকে পাওয়া যাবে। সন্তানের এডুকেশনের ক্ষেত্রে বিশেষ একটা সমস্যা দেখাচ্ছে না মকর রাশির জাতক জাতিকাদের। বৃহস্পতি দৃষ্টিটা আপনাদের ষষ্ঠভাবে পড়ে আছে, রাহুর দৃষ্টিটা ষষ্ঠভাবে পড়ে আছে এবং বুধ কিন্তু আপনাদের দশমভাবে গিয়ে বক্রী অবস্থায় আছে 3 তারিখ পর্যন্ত, তারপরে আপনাদের মার্গী হয়ে যাবে। ফলে কর্মের দিক থেকে, কর্মে প্রতিযোগিতায় জয়লাভের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো টাইম, আপনার যে কোনো কন্টেস্টে কিন্তু জয়লাভের মতো একটা জায়গা পাবেন। এবং আপনারা যদি এন্টারটেনমেন্ট মানে কোনো চাকরির ইন্টারভিউ দিতে হয়, সেই দিক থেকেও কিন্তু এই মাসটা ভালো ফল পাবেন। নতুন কোনো চাকরির জন্য যদি ইন্টারভিউ থাকে আপনার ফেস করুন, আপনাদের কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। লোন পরিশোধের ক্ষেত্রে, লোন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাদের যথেষ্ট সাহায্য করবে, আপনারা কিন্তু সেই দিক থেকে লোন পরিশোধ করতে পারেন। দীর্ঘদিন লোন পরিশোধ করতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছে এবং আপনাদের লোন প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু শুভ সময় দেখাচ্ছে। হঠাৎ করে যে লোনটার জন্য আপনারা হয়তো বিজনেস আরম্ভ করতে পারছিলেন না বা কোনো কাজ করতে পারছিলেন না, সেই লোনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, সেদিক থেকেও ভালো ফল পাবেন। শারীরিক দিকে কিছু সমস্যা দেখাচ্ছে, সেদিক থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে। শারীরিক দিক থেকে কিন্তু কোনো প্রবলেম আসতে পারে, নার্ভে কোনো প্রবলেম হতে পারে, সেদিক থেকে একটু মানে কিছু শত্রুতা দমন হলেও কিছু শত্রু কিন্তু নতুন করে তৈরি হতে পারে, সেই জায়গাটাও একটু সংযত, মানে চলতে ফিরতে আমাদের যে যাদের সঙ্গে ওঠা বসা করি তাদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি, এই জন্য কিন্তু শত্রুতা তৈরি হতে পারে, সেদিক থেকে সংযত থাকতে হবে। চলে আসি ব্যবসা ও বিবাহিত জীবন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রভূত লাভ আপনারা দেখতে পারবেন নভেম্বর মাসে, বিশেষ করে যখন আপনাদের রাশিতে বৃহস্পতি গোচর হবে। অর্থাৎ প্রথম হাফটা যতটা না ভালো আপনাদের দেখাচ্ছে, 20 তারিখের পরে যখন আপনাদের রাশিতে বৃহস্পতি গোচর হবে এবং রাজ্য তৈরি করবে, তখন কিন্তু আপনাদের সময়টা অনেকটা পজিটিভ হতে আরম্ভ করবে। ব্যবসার দিক থেকে বলুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে বলুন, ওভারঅল কিন্তু ভালো ফল পাবেন। ব্যবসা, নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করতে পারেন, গার্মেন্টসের ব্যবসা করতে পারেন, শিক্ষাগতার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে ভালো, সেলফ প্রফেশনে যারা আছে তাদের দিক থেকে ভালো। ওভারঅল কিন্তু আপনাদের ব্যবসার দিকে গ্রোথ দেখাচ্ছে। 1 বছর কিন্তু এই রাজ্য হয়ে থাকবে এবং আপনাদের সপ্তমের 1-10 রাহুর গোচর হয়েছে, সেদিক থেকে হঠাৎ নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন, অবশ্যই পজিটিভ ফল আপনারা পাবেন। ব্যবসার দিক থেকে ওভারঅল কিন্তু ভালো সময় আপনাদের আসছে, যে দীর্ঘদিন যে সমস্যাগুলো প্রচণ্ডভাবে ফেস করছিলেন সেই সমস্যাগুলো কিন্তু কিছুটা হলেও যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে, আপনাদের ব্যক্তিগত ছক পারমিট করে, তাহলে কিন্তু অবশ্যই ব্যবসার দিক থেকে আপনার প্রভূত লাভ করতে চলেছেন। নতুন বিবাহের যোগ কিন্তু অবশ্যই দেখাচ্ছে, যারা দীর্ঘদিন মেয়ের দেখাচ্ছিলেন, সম্বন্ধ দেখাচ্ছিলেন, বিয়ে হচ্ছিল না, এই নভেম্বর মাসে 20 তারিখে রাজ বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে, শনির দৃষ্টি পড়েছিল আপনাদের সপ্তমভাবে, বিয়ে কথা দিয়ে কথা রাখছিল না, সেখানে কিন্তু বৃহস্পতি আসলো এবং বৃহস্পতির দৃষ্টিটা সপ্তমভাবে পড়ল, অবশ্যই কিন্তু আপনাদের বিবাহে নতুন যোগাযোগ, যেটা মনের থেকে চেয়েছিলেন তার থেকেও কিন্তু ভালো একটা যোগাযোগ আসার সময় শুরু হচ্ছে নভেম্বর মাস থেকে। প্রেম বিবাহ, পঞ্চমে দৃষ্টি আছে বৃহস্পতির এবং সপ্তমে দৃষ্টি আছে প্রেম বিবাহের যোগ কিন্তু সংগঠিত হতে চলেছে, সেদিক থেকেও ভালো ফল পেয়ে যাবেন। এবং যারা বিবাহ অলরেডি বিবাহিত কাপল আছে, যারা স্বামী স্ত্রী আছে, তাদের দিক থেকেও কিন্তু একটা সুন্দর সময় তারা উপভোগ করতে চলেছে। কোথাও ঘুরতে যাওয়া বলুন, এন্টারটেনমেন্ট বলুন, সেদিক থেকেও বিবাহিত জীবনে কিন্তু বিশেষ একটা সমস্যা, যদি সমস্যাগুলো চলছিল হয়তো ডিস্টে একটা ভুল বোঝাবুঝির জায়গা চলছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা কমে আসবে এবং প্রশমিত হবে, ফলে হয়তো অনেকটাই ছাড়াছাড়ির জায়গা চলে এসেছিলো, সেখান থেকে কিন্তু আবার কিন্তু পরিস্থিতিটা আপনাদের স্বাভাবিক হয়ে যাবে, সেদিক থেকেও বিবাহিত জীবনে সমস্যা দেখাচ্ছে না। দূরযাত্রার ক্ষেত্রে যারা দূরে গিয়ে কর্ম করতে চাইছে, সেদিক থেকে কিন্তু ভালো ফল দেখাচ্ছে। ভাগ্যপতি দশমভাবে গিয়ে বসে পড়লো এবং বুধ কিন্তু 3 তারিখে মার্গী হয়ে যাচ্ছে, এই দিক থেকে আপনারা
কিন্তু ভাগ্যের দ্বারা কর্মোন্নতি, ভাগ্যের দ্বারা আর্থিক উন্নতি কিন্তু আপনারা দেখতে পারবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো, যদিও সেখানে শুক্র নিচস্থ হয়ে বসে আছে, কিন্তু শুক্র কিন্তু আপনাদের তৃতীয় হয়ে দৃষ্টি দিচ্ছে। দূরযাত্রা কমানির ক্ষেত্রে শুভ ফল দেবে, ঘোরাঘুরি বা যারা দূরে কোথাও যেতে চাইছিলেন সেই দিক থেকেও কিন্তু ভালো ফল আপনারা দেখতে পারবেন। ভাগ্যের স্বাদ কম বেশি আপনারা পাবেন, কেননা দেখুন বুধ ভাগ্যপতি হয়ে দশমভাবে বসে গেল এবং শুক্র আপনাদের দশমপতি হয়ে ভাগ্যস্থানে বসে গেল। এই যে দুজন তাদের ক্ষেত্র বিনিময় করলো সেদিক থেকেও শুভ ফল কিন্তু পাবেন। এবং ১৬ তারিখে শুক্র কিন্তু আপনাদের দশমভাবে গিয়ে সক্ষেত্রী হয়ে যাচ্ছে, সেদিক থেকেও কর্মের দিক থেকে এবং ভাগ্যের দিক থেকে ওভারঅল স্বাদ কিন্তু আপনার পাবেনই পাবেন। নতুন কর্মের জন্য যারা চেষ্টা করছেন এই মাসটা চেষ্টা করুন, প্রথম থেকে চেষ্টা করবেন, আপনাদের কিন্তু শুভ ফল। দেখুন বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিয়ে বসেছিল এতদিন, কিন্তু ২০ তারিখের পরে রাশিতে গোচর করে ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, পঞ্চমে দৃষ্টি দেবে, আপনাদের সপ্তমে দৃষ্টি দেবে, ফলে ভাগ্যের দিক থেকে প্রভূত লাভ কিন্তু হতে চলেছে। বৃহস্পতি একাই সেটা করাবে। এবং কর্মের জায়গায় শনির দৃষ্টি পড়ে আছে, লেবার দিতে হবে, পরিশ্রম করতে হবে, কর্ম হচ্ছে না বললে হবে না, পরিশ্রম করতে হবে। একাধিক জায়গা থেকে কর্মের যোগাযোগ কিন্তু এসে যেতে পারে, সেদিক থেকেও ভালো। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তারাও কিন্তু চেষ্টা করুক, যদিও রবি নিজস্থ সেদিক থেকে সমস্যা আছে, কিন্তু তাও আমি বলছি যারা সরকারি কর্মচারী আছে তাদের দিক থেকেও খারাপ ফল কিন্তু দেখাচ্ছে না। এবং যারা ডিফেন্সে কাজ করতে চায়, পুলিশ বিভাগে আছে বা পুলিশে কোনো চাকরি দিচ্ছে, সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পেয়ে যাবে। কেননা মঙ্গল ১৩ তারিখে মার্গী হয়ে যাচ্ছে এবং সপ্তম দৃষ্টিটা ভাগ্যস্থানে দিচ্ছে এবং অষ্টম দৃষ্টিটা আপনাদের দশমভাবে দেবে। সেদিক থেকে আবগারি যারা আছে, যারা পুলিশ ডিপার্টমেন্টে আছে, তাদের দিক থেকেও ভালো ফল কিন্তু পেয়ে যাবে। ফলে ওভারঅল কর্মের জায়গাটা এই মাসটা দেখুন রবি, বুধ, শুক্র এবং মঙ্গলের একটা কম্বিনেশান দশমভাবে হচ্ছে, সেদিক থেকে অবশ্যই কর্মের দিক থেকে শুভ ফল, নতুন কর্মপ্রাপ্তি বলুন, কর্মের প্রমোশন বলুন, যে কোনো দিক থেকে শুভ ফল হচ্ছে। খারাপ তো থাকবেই, খারাপ ভালো নিয়েই তো সব, এবার খারাপ থাকবেই, কিন্তু তার মধ্যে যতটা ভালো সেটাই আমি আলোচনা করছি। খারাপটাও বলে দিচ্ছি যে কর্মের দিকে কিন্তু বিশেষ একটা খারাপ দেখাচ্ছে না। রবি নিজস্থ, ব্যক্তিগত ছকে যদি রবি ভালো থাকে তাহলে নিজস্থ দশাও কিন্তু অত প্রবলেম তৈরি করবে না। আপনার ব্যক্তিগত ছকে যদি রবি ভালো থাকে তাহলে নিজস্থ হয়েও কিন্তু ভালো ফল দেবে, খুব একটা খারাপ ফল দেবে না। যার ব্যক্তিগত ছকে রবি খারাপ আছে তার কিন্তু নিজস্থ অবস্থায় ভালো ফল দেবে না, তার কিন্তু সমস্যা আছে। তা ব্যক্তিগত ছকটাও কিন্তু বিচার করতে হবে, কারণ গোচর ব্যক্তিগত ছক এবং দশান্তর্দশা পারমিট করলেই কিন্তু একটা ঘটনা ঘটে। আমি এই এক মাসে ৩০ দিনের একটা গোচর ফল বলছি, এর সাপেক্ষে যতটা যা দেখাচ্ছে সেইটুকু বলছি। তার মধ্যে কেউ ৮০% পাবে, কেউ ৬০% পাবে, কেউ ৪০% পাবে, সবার ক্ষেত্রে পূর্ণ আমি যেটা বলছি সেটাই কিন্তু ঘটবে না, এই ভুল ধারণায় থাকবেন না। কিছু কিছু ক্ষেত্রে যার শনির দশা চলছে সবাই শনির দিক থেকে যে ফলগুলো বলছি সেগুলো পাবে, যে যার বৃহস্পতির দশা চলছে তার কিন্তু বৃহস্পতির ফলগুলো বেশি করে আসবে, যার রাহুর দশা চলছে তার কিন্তু রাহুর ফলগুলো বেশি করে দেবে। অর্থাৎ ভাগ্যের উপর রাহু স্থান দৃষ্টিতে পড়ে আছে, ভাগ্যের পরিবর্তন আনবে এবং সেই পরিবর্তনটা আপনাদের কিন্তু শুভ হবে। একাদশে রাহুর দৃষ্টি পড়ে আছে, একাদশে কেতুর অবস্থান এবং ১৬ তারিখে রবি কিন্তু একাদশে যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু একটা জড়ত্ব যোগ তৈরি করছে, সেখানে খুব একটা ভালো ফল কিন্তু রবি দেবে না। যা করবেন কিন্তু আপনাদের চেষ্টা করে সেই জায়গাটা, পরিশ্রম করে সেই জায়গাটা তৈরি করতে হবে। বিয়ের ক্ষেত্রে বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন, ভাগ্যের দিক থেকে বলুন এবং সফলতার দিক থেকে বলুন, সেকেন্ড হাফটা ওভারঅল কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। ফার্স্ট হাফটা গতানুগতিক যাবে, খুব একটা যে পরিবর্তন দেখতে পারবেন তা না, রাহু ট্রানজিট হয়েছে জাস্ট এবং বৃহস্পতিও ট্রানজিট হবে, শনিও কিন্তু মার্গী হয়েছে, এই যে মঙ্গল ঘর চেঞ্জ করেছে, মার্গী হবে ১৬ তারিখে ১৩ তারিখে, সেদিক থেকে ধীরে ধীরে কিন্তু ফলগুলো আপনারা পেতে আরম্ভ করবেন। জাস্ট প্রথম হাফটায় কিছু একটা বুঝতে পারবেন না খুব একটা বেশি, কিন্তু আপনারা চেষ্টা করুন কর্মের দিক থেকে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে, বিবাহ ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। আর্থিক দিকেও কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে আরম্ভ করবে, যে ব্যয়টা হচ্ছিল সেই ব্যয়টা কিন্তু অনেকটা প্রশমিত হবে। বিদেশে যারা কাজ করছে তাদের দিক থেকেও কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট ধীরে ধীরে পেতে আরম্ভ করবে, নভেম্বর মাস থেকে সেটা শুরু হবে। ওভারঅল বললাম, যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।